আসসালামু আলাইকুম ফ্যান্স, আশা করি সবাই ভালোই আছেন। নিউটিসি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মাসুদ রানা। আজকে আপনাদেরকে যে গাড়িটার ভিডিও দেখাবো, এই গাড়িটার ব্র্যান্ডের নাম হইতেছে নিসান আর গাড়িটার মডেল নাম হইতেছে মৌরান, 2020-এর মডেল। তো এই গাড়িটাতে নতুন কী কী আপডেট আসছে এই ভিডিওতে দেখানো হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আবারও ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ফ্রেন্ডস, এটা নিসান মৌরানের রিমোট, এটা দিয়ে লক খুলবে, লক লাগবে এবং এটা সাথে থাকলে গাড়িটা স্টার্ট হবে। রিমোটটা সাথে নিয়ে গাড়িটা ওইটা ব্রেকে পা দিয়ে এখানে চাপ দিলে গাড়িটা স্টার্ট হবে। এটা ইঞ্জিন স্টার্ট এবং স্টার্ট অফ এটার মাধ্যমেই। তো গাড়িটা স্টার্ট করা হইতেছে, গাড়িটা স্টার্ট করা হইলো। এটা হইতেছে দুই সাইডে অ্যানালগ, মাঝখানে টুক ডিজিটাল মিটার এলসিডি, আর এই মাঝখানে এলসিডি টুকুর মাঝখানে অনেক ফাংশন আছে, আর এই সবগুলো ফাংশন আপনি কাজ করতে পারবেন একমাত্র এই স্টিয়ারিংয়ের যে বাম সাইডের সুইচগুলো আছে, বাম সাইডের সুইচগুলোর মাধ্যমে। এটা নিচের অংশের যে সুইচগুলো আছে, এই সুইচগুলোর মাধ্যমে আপনি এলসিডির ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে কোনো এসির ফাংশন দেয় নাই, এই যে এলসিডির ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন। অনেক ফাংশন আছে, যে দেখেন। আর এই সির ফাংশনগুলো আপনার কোনো স্টিয়ারিং এর মাঝখানে কোনো বাটন দেয় না, এই সির ফাংশনগুলো শুধু আপনি হাতের মাধ্যমে কাজ করতে হবে। এই সম্পূর্ণ এসির ফাংশন। ইউএসবি কেবল একটা হইতেছে, হিটার হিটার প্লাগ আর কি। আর এটা হচ্ছে বক্স, এখানে কাগজপত্র রাখার জন্য। এখানে একটা হিটার প্লাগ আছে, এটার মাধ্যমে মোবাইলও চার্জ করতে পারবেন। এখানে দুইটা পানির বোতল রাখতে পারবেন। আর সামনে দুইটা সিট, গরম এবং ঠান্ডা করার জন্য এই দুইটা সুইচ। আর এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, পিতে পার্কিং, আরতে হচ্ছে ব্যাক গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ডাইভ। সম্পূর্ণ এটার ব্যাক গেটটা দেখেন, এই যে এটাতে চারটা ক্যামেরা, দুই লুকিং আছে নিচে দুইটা, সামনে একটা, পিছনে একটা। আর এখানে অনেক ফাংশন আছে এলসিডি, গুগল ম্যাপ, এটা মিউজিক, চারটা দরজায় চারটা স্পিকার, আর দুইটা হইতেছে ড্যাশবোর্ডের উপরের অংশের ভিড়ে, ভিতর সাইড থেকে দরজা খোলার জন্য এটা। আর এসির ঘরগুলা, সম্পূর্ণ ড্যাশবোর্ড। আর এটা ফাইভ সিটের গাড়ি, সামনে দুইজন বসতে পারবেন আর এটার পিছনে তিনজন বসতে পারবেন। এই যে এটা ডুয়েল এসি, পিছনে এসি আছে, এখানে পানির বোতল রাখার জায়গা এবং হাত রাখতে পারবেন। পিছনে তিনজন, সামনে দুইজন, মোট পাঁচজন বসতে পারবেন। পিছনের সিটগুলোও গরম এবং ঠান্ডা করা যায় এই সুইচগুলোর মাধ্যমে। ডাবল পাটা সানরুফ, এই যে দেখেন সানরুফটা পুরো ছাদ নিয়ে আয়। আর এটার ইঞ্জিন সিসি হইতেছে 2500 সিসি ইঞ্জিন, আবার এটার মধ্যে আরেকটা ভার্সন আছে 3500 সিসি ইঞ্জিনেরও, কিন্তু এটা 2500 সিসি ইঞ্জিনেরটা দেখানো হইতেছে। এটা অকটেনে চলে, এটা অকটেন ট্যাঙ্কির মুখ, ড্রাইভিং সিটের প্যান নিচে এটার সুইচটা, এখানে টান দিলে খুলবে। আর সম্পূর্ণ সামনের ডিজাইনটা দেখতে এমন হবে, নিসানের গ্রিল ডিজাইন, নিসান লোগো, ডে রানিং হেডলাইট, ভিতরে প্রজেক্টর লাইট সিস্টেম। আর এটার উপরে একটা বিট সিস্টেম দিয়ে দিছে, খুব সুন্দর দেখায়। আর সাইড ডিজাইনটা দেখতে সম্পূর্ণ এমন হবে, গ্লাসের উপর থেকে নিচ পর্যন্ত রাউন্ড একটা নিকেল বিট দিয়া, আর নিচে একটা কাটিং সিস্টেম করা।
আর এটা লুকিং গ্লাসের স্টাইলটা এমন হবে, লুকিং গ্লাস ইন্ডিকেটর, আর লুকিং গ্লাসের নিচে আইতাছে একটা ক্যামেরা সিস্টেম করা, একটা ক্যামেরা লাগানো। এই সম্পূর্ণ ডিজাইনটা দেখতে এমন হবে। আর এটার চাকার সাইজ হইতেছে R20, এটা 20 সাইজ চাকা। আর পিছন ডিজাইনটা দেখতে এমন হবে, সম্পূর্ণ পিছন ডেকোরেশনটা দেখতে এমন হবে, টেল লাইট ডিজাইন। ব্যাক লাইটটা দেখতে যেমন হবে, এটা নিচ দিয়ে দুইটা চ্যালেঞ্জার পাইপ, দুইটা চ্যালেঞ্জার পাইপ, এই যে দেখেন। এটার পিছে মাল নেওয়ার কতটুকু জায়গা আছে দেখায় আপনাদেরকে। এটা রিমোটে চাপ দিলে পিছনটি কি খুলবে, আবার এটা রিমোটের মাধ্যমে চাপ দিলে পিছনটি কি অফ হবে, এই যে দেখেন মাল নেওয়ার এতটুকু জায়গা। তিনটা সিট ফোল্ডিং করতে পারবেন, মোট 5 সিটের গাড়ি। আর এখানে নিচে স্পেয়ার চাকা। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।